হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি সেটা হলো রাজ্যের সংশোধনাগারে কিছু ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে এই সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো তার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা চলুন দেখে নেই খবরটি রাজ্যের সংশোধনাগারে নিয়োগের শূন্যপদ সংখ্যাটি হলো আটশো ষোলোটি এই পদের ক্ষেত্রে ছেলেদের শূন্যপদ সংখ্যা ছশো পঁচানব্বইটি এবং মেয়েদের শূন্যপদ সংখ্যা একশো একুশটি এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বেতন হবে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং সঙ্গে গ্রেড পে দু হাজার ছশো টাকা উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেমি এবং তপসিলি ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেমি বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেমি হতে হবে এবং ফুলিয়ে তিরাশি সেমি হতে হবে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো ষাট সেমি এবং তপসিলি মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি উচ্চতা লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের ক্ষেত্রে থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে থাকবে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে চারশো মিটার দৌড় অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে দরখাস্ত করা যাবে চোদ্দোই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু 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 ডট ডব্লু বি পুলিশ ডট গভ ডট ইন এই পদের ক্ষেত্রে ফ্রি দিতে হবে দুশো কুড়ি টাকা এই দরখাস্ত সম্পর্কিত আরও তথ্য জানতে তোমরা এই নম্বরে ফোন করতে পারো সেভেন জিরো ডবল ফোর ওয়ান জিরো এইট সিক্স এইট নাইন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও তোমাদের চাকরি সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তোমরা কমেন্ট করতে পারো